তবে সত্যি যদি আমরা সোনার বাংলাদেশ সোনায় পরিণত করতে চাই, লাল সবুজের পতাকার পাশাপাশি কালবার সবুজের পতাকার কোন বিকল্প নাই, কথা বলেন ঠিক না? যেই দেশের মানুষ দেশের জন্য জীবন দেয়, যেই দেশের মানুষ স্বাধীনতার জন্য জীবন দেয়, এক সাধারণ রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা অর্জন করেছি, প্রয়োজনে আর এক সাধারণ রক্ত দিয়ে এদেশে আমরা ইসলাম প্রতিষ্ঠা করবো, এই কথা বলেন ঠিক না? এই কোরআনে নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? সূরের কথা আছে না নাই? তাও আছে, অবশ্যই আছে। আল্লাহ বলেন আসসালিকু আসসালিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক আর চন্নি হোক তোমার সমাজে যদি ধরা পড়ে ওদেরকে বিচার একটা একটা হাত কেটে দাও, গোটা সমাজটাকে চোর বাটপার মুক্ত করে দিবেন কে? আরো জোরে বলেন কে? এই বিচার কি আমার দেশে আছে? তবে মক্কা মদিনায় এখনো আছে না নাই? 1000 টাকা কেন, 1,00,000 টাকার ফান্ডি মক্কা মদিনায় আপনি রাস্তায় ফালিয়া পরীক্ষা করবেন, চুরি হবে না, কথা বলেন ঠিক না? আর বলেন দেখি আমার সোনার বাংলাদেশে কম বেশি চুর আছে না নাই? এত চুর, চুরের টেনশনে, জুতার টেনশনে মুসলিমদের নামাজই হয় না, নাকি আমি বাড়িয়ে বললাম? অথচ মক্কা মদিনায় যান, কিসের জুতা? যখন মসজিদে আজান হয় হাইয়া আলা সালা, এসো নামাজের দিকে, আমরা বলবো আল্লাহ গো এখন তো আমি ব্যবসা করি, আমার ব্যবসায় লাভ আছে না নাই? আমি কৃষিকাজ করি, কৃষিকাজে লাভ আছে, আমি চাকরি করি, চাকরিতে লাভ আছে। আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠে বলে হাইয়া আলাল ফালা, এগুলোর সবচাইতে তোমার নামাজে লাভ রাখছেন কে? সব মুসল্লিরা দৌড়িয়ে মসজিদের দিকে চলে যায়, মনকে মন শরীরের দোকান সব খোলা মেলা, শাটার খোলা রেখে দৌড়িয়ে মসজিদে চলে যায়। আল্লাহর কুদরতি ফেরেশতারা এবং প্রশাসন দিয়ে গোটা মক্কা মদিনা পাহারা দেয় কে? আমি যখন সর্বপ্রথম মক্কা মদিনা হজ করতে যাই, প্রসঙ্গক্রমে কথাটা চলে আসলো, আমার একজন দোস্ত বলে যে মাওলানা জহির ভাই, এই মক্কা মদিনায় সুর বাটপারের ওয়াজের বর্ণনা আমাকে বাংলাদেশে করে লাভ নেই। আমি বললাম কেন? কই যে এই দেশে এক খাবলা পায়খানা যদি পুটলা কইরা রাস্তায় রাখা হয় তাও চুরি হয়ে যায়। আরে ঠিক কইলেন মানে? আমি বললাম দোস্ত এটা তো বুঝলাম না, পায়খানা কি আবার চুরি হয় না কি? কয় হ্যাঁ হয়। কই উত্তরবঙ্গ থেকে একজন মানুষ ঢাকার গাড়িতে উঠছে, আপনারা জানেন এই রংপুর কুড়িগ্রাম নীলফামারি গাড়িগুলো যখন ছাড়ে সিরাজগঞ্জ গেলে হোটেল বলেন হানিফ বলেন অথবা বিভিন্ন হোটেল আছে না নাই, ফুড প্লেস ডিপজল হোটেল নানান হোটেল, সেখানে একটা 15-20 মিনিটের বিরতি আছে না নাই? আগে পরে না দিলে ওখানে আছে না নাই? কিছু দূর যেতে না যেতে বেচারা টয়লেটের চাপ দিছে, টয়লেটের চাপ দেওয়ার কারণে দৌড়ে কন্ট্রাক্টরের কাছে গেছে, কন্ট্রাক্টর ভাই আমার অবস্থা খারাপ, টয়লেটের চাপ কই থপমিয়া, কেবল গাড়িতে উঠলাম কোনো ব্রেক হবে না, এটা ডাইরেক্ট গাড়ি একেবারে সিরাজগঞ্জ। উনিও মন খারাপ করে কয় কন্ট্রাক্টর সাহেব আপনার গাড়ি যদি ব্রেক না হয় আমিও ব্রেক মারলাম না। কই থামেন মিয়া, এটা কি টয়লেট নাকি এটা হলো পরিবহন, এটা কি? কয় আপনি এখানে কাম সারবেন নাকি? কয় কি করুন, বুদ্ধি দান কন্ট্রাক্টর বুদ্ধি দেশে, কয় ভাই যান কোন রকম একটু ধৈর্য ধরে আমার পিছনের 6টা সিটে খালি, পিছনের সিটে চলে যান আর একটু ধৈর্য ধরে জিকির করেন, থামেন জিকির করলে কি টয়লেট কমে? শুরু করলে যে এবার সোজা সরল মানুষ জিকির শুরু করছে, মনে করছে আল্লাহর নাম জপলে বুঝি টয়লেট থামতে পারে, কিন্তু না না, জিকির যত বাড়ে টয়লেটের প্রেশারও তত বাড়ে। বেচারা অদূর যাও হয়ে কয় সিটের মধ্যে কামটা ফাইরে দেব নাকি? আবার কয় এমন কাম করুম আবার জনগণ পাবলিকের জুতার বাড়ি আছে না নাই? কাম যে করুম এটার তো আবার এই হালুয়ার আবার গ্যারান আছে, গ্যারান আছে না নাই? ওরে কি গ্যারান রে, আতর ফেল
কি করা যায় চিন্তা পায় না সুজা সরল মানুষ লুঙ্গি পরে ঢাকায় যায় পকেটে হাত দিয়ে দেখে 10 টাকার একটা নাকমুখ মোছার জন্য রুমাল আছে চিন্তা করলেন রুমালের চাইতে মান সম্মান বড় রুমালটা বের করে লুঙ্গির তল দিয়ে ফালিয়া ফরক করে কাম হেরে দিয়েছে কাম তো হারছে মাথা ঠান্ডা শরীর ঠান্ডা কিন্তু এখন তো অন্য টেনশন জনগণের সুতার বাড়ি ধরা পড়লে আছে না নাই তাই না তুমি কি করছো পাবলিকের সামনে চিন্তায় মহাস্থির কি করা যায় কি করা নাই সুন্দর করে হালুয়াটার একেবারে প্যাকেট করছে সুন্দর করে প্যাকেট করে হাতের মধ্যে ধরে রয়েছে ওর সর্বনাশ হালুয়ার প্যাকেট রে এটা খাওয়াও যায় না ধরাও যায় না সব পাবলিক সামনের দিকে ঢাকা যাবে চিন্তায় বেচারা টয়লেট করে হালুয়ার প্যাকেটটা কোন রকম জালনা দিয়ে ধাক্কা দিয়ে ফালিয়ে দিয়েছে কিন্তু যেটা যাবে রাস্তার পাশে সেটা পড়ছে রাস্তার মাঝখানে গাড়ি চলে গেল ওখান দিয়ে আরেক সোট্টার ঘরে সোট্টা শহরের দিকে যায় মোটরসাইকেল চালিয়ে চুরি করার ধান্দায় যে সামনের দিকে তাকায়ছে দেখে যে বলে বাবারে বাবা সকসকা ফুটলা চিন্তা করে বাহিরে এই যে চকচকা ভিতরে না জানে কোন দামি মাল আসলে কি দামি মাল নাকি হালুয়া ওরে সর্বনাশ এই হালুয়া ধরাও যায় না খাওয়াও যায় না টপ করে প্যাকেটটা রে বগলের তলে ফালিয়া মারছে পিকআপ বাড়ি আমার দোস্ত কয় শোনো যে দেশে চকচকা পোটলাও চুরি হয়ে যায় ওই দেশে সোনার পোটলার গল্প করে লাভ নাই ঠিক না